বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আজকে তৃতীয় অধ্যায়ে সংঘর্ষ নিয়ে আলোচনা করব। সংঘর্ষ নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের দুইটা বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে। একটা হচ্ছে ভরবেগ, আরেকটা হচ্ছে গতিশক্তি। তো এই বিষয়গুলো আমি খুব সহজে এবং ছোট করে সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওতে উপস্থাপন করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে এবং এই অধ্যায় শেষে আমি একটি এই সংক্রান্ত অঙ্গ করব। তো প্রথমে আসি আমি ভরবেগ কি। ভরবেগ ভরবেগ মানে হচ্ছে, বানান দেখে বোঝা যায়, বস্তুর ভর এবং বেগের গুণফল। তাহলে ভরবেগ হচ্ছে ভর এবং ভরবেগ বেগের গুণফল। তো ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর এম এবং আমরা বেগকে বি জানি। তো এখন আমাদের মনে রাখা দরকার ব্যাগ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ব্যাগ যদি ভেক্টর রাশি হয়, আমরা জানি কোনো ভেক্টর রাশিকে যদি স্কেলার রাশি দ্বারা গুণ করে যে রেজাল্ট পাওয়া যায় সেটা একটি ভেক্টর রাশি। তার মানে ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। এই গেল ভরবেগ। এরপরে আসো ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র মনে করো, কোনো একটা সোজা রাস্তা বরাবর, কোনো একটা রাস্তা বরাবর দুইটা গাড়ি চলছে। একটার বর দিছে এম ওয়ান, আরেকটা হচ্ছে এম টু। প্রথমটার স্পিড ইউ ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে ইউ টু। কিছুক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বস্তু দুটি দুইটা ভিন্ন বেগে আবার রওনা দিছে। এ হচ্ছে একটা সংঘর্ষ। তাইলে এখানে দেখো, সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ ছিল এম ওয়ান ইউ ওয়ান এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ ছিল এম টু ইউ টু। সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ এম ওয়ান বি ওয়ান এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে এম টু বি টু। এখন যদি তোমার তিনটা বস্তু থাকতো তাহলে আমরা লিখতাম এম থ্রি বি থ্রি, এভাবে সংঘর্ষগুলো লিখতাম। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে, তোমার দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে, সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সবসময় সমান হয়। এটাকেই বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে যে তোমার শুরুর এবং শেষের সবসময় সমান থাকবে, অর্থাৎ শুরুর ভরবেগের সমষ্টি এবং শেষের ভরবেগের সমষ্টি সবসময় সমান থাকে। আমি যদি চাই বিষয়টাকে আর একটু শর্টকাটে লিখলে, আমি লিখলাম এম আই ইউ আই সমান হচ্ছে এম আই বি আই, সাথে আমি একটা সামিয়েশন চিহ্ন দিয়ে দিলাম। তোমরা জানো যে সামিয়েশন মানে হচ্ছে যোগফল। তাহলে এম আই ইউ আই মানে আমি তাহলে কি বুঝাইতে চাচ্ছি, তার মানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু প্লাস এম থ্রি ইউ থ্রি, যত খুশি তত, যতগুলা হয় ততগুলার যোগফল হচ্ছে তাহলে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু প্লাস এম থ্রি বি থ্রি, যত খুশি তত লিখতে পারবো। অর্থাৎ সংঘর্ষের পূর্বে কোনো একটা অ্যাক্সিডেন্টের পূর্বের এবং পরের ভরবেগের সমষ্টি সবসময় সমান হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে যদি আমরা বাংলায় বা বিবৃতি যেটাকে বলে বিবৃতি যদি বলি, একাধিক বস্তুর মধ্যে, এটা দুইটা তিনটা চারটা, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া, তাহলে অ্যাকশন এবং রিয়াকশন ফোর্স ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে সংঘর্ষের পূর্বের এবং পরের ভরবেগের সমষ্টি সবসময় সমান হবে। এখন ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া থার্ড ফোর্স কি? থার্ড ফোর্স যেমন তোমার
আমাদের পৃথিবীর ক্ষেত্রে সংঘর্ষ অনেক বেশি ঘটে। তারপরে তুমি যদি উপর থেকে নিচে ফেলো, এখানে যদি কোনো সংঘর্ষ হয়, যেমন তোমার কামানের যে সংঘর্ষ বা রকেটের যে সংঘর্ষ, রকেটের সাথে বাতাসের সংঘর্ষ, এই সংঘর্ষগুলোর ক্ষেত্রে তোমার ঘর্ষণ কাজ করতেছে। এরকম কোনো থার্ড ফোর্স যদি কাজ না করে, তাহলে সংঘর্ষের পূর্বের এবং পরের ভরবেগের সমষ্টি সবসময় সমান হবে। তো আমরা বেসিক্যালি যে সূত্রটা এসএসসিতে পড়ি, M1 U1 ইকুয়াল M2 U2 সমান হচ্ছে M1 V1 ইকুয়াল M2 V2। তোমরা শুধু এটাতে সীমাবদ্ধ থাকবা না, এটা সংঘর্ষ পূর্বে যতগুলা থাকে ততগুলা এবং সংঘর্ষ পরে যতগুলা থাকে ততগুলার ভরবেগের সমষ্টি সবসময় সমান হয়। এখন আরো একটা জিনিস বলি, মনে করো তোমার একটা নৌকার মধ্যে দুইজন লোক দুই পাশ থেকে লাফ দিচ্ছে আর নৌকা সরে গেছে, সরে যাচ্ছে। তাহলে এখানে জিনিস আছে হচ্ছে টোটাল তিনটা, একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে দুইজন লোক। তাহলে দুইজন লোক যদি এট এ টাইম লাফ দেয়, তাহলে দুইজন লোক হচ্ছে এক পক্ষ আর নৌকা হচ্ছে তোমার আরেক পক্ষ। তাইলে তোমাকে তখন আবার লিখতে হবে এক পক্ষে হচ্ছে দুইজন লোকের ভরবেগের সমষ্টি আর অন্য পক্ষে লিখতে হবে নৌকার ভরবেগের সমষ্টি। তাহলে বুঝতে হবে ঘটনাগুলার শুরুতে কে আছে, শেষে কে আছে, কারা কারা অংশগ্রহণ করতেছে, এই ব্যাপারগুলা খুব ভালো করে বুঝতে হবে। তা আমি আমরা এত কঠিন বিষয়ে না যাই, আমরা সরাসরি মনে রাখবো যে পূর্বের সমষ্টি এবং পরের সমষ্টি সবসময় সমান হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন আমি তোমাদের দ্বিতীয় জিনিসটা আলোচনা করতেছি, সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি ব্যাপারটা হচ্ছে যে তোমার আমরা চতুর্থ অধ্যায়ে অবশ্য ভালো করে শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। যেমন তুমি যদি একটা গুলি যদি কোনো একটা কাছের জানালায় মারো, তাহলে দেখবা যে খুব গোল করে ছিদ্র হয়ে বাইরে যাবে। অথবা তুমি যদি একটা ঢিল মারো কোনো কাছের জানালায়, দেখবা যে ঢিল যতটুক অতটুক বের হয়ে গেছে। আর তুমি যদি এমনিতে হালকা করে মারো, তাহলে দেখবা যে তোমার পুরো জানালাটা ফেটে যাচ্ছে। তাহলে গতির জন্য একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে। যেমন আমরা আম গাছে ঢিল মারি, আম গাছে ঢিল মারি তাহলে আম পড়ার জন্য। তাহলে আম কিভাবে পড়ে? ওই ঢিলের গতির জন্য একটা কাজ করার সামর্থ্য অর্জন করে। তাহলে কোনো বস্তু যদি চলে, তাহলে বস্তুটার মধ্যে যে শক্তি অর্জন হয় সেটাই হচ্ছে গতিশক্তি। আর ফিজিক্সের আরো সুন্দর করে বললে, কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। যদি আমরা চতুর্থ অধ্যায় ইন ডিটেলস পড়বো, এই অধ্যায়ে তথ্যটা কিছুটা প্রয়োজন। এখন গতিশক্তির যে সূত্র আছে, গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করে। ইকে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। ইকে সমান হচ্ছে ½mv², এটা হচ্ছে গতিশক্তি। এখন আমি তোমাদের মূল সংঘর্ষ টপিক্সে চলে যাব। মূল সংঘর্ষ টপিক্সটার দিকে তোমরা আবার একটু মনোযোগী হবে। কোনো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হইতে হয় বা দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে দুই ধরনের সংঘর্ষ হতে পারে। একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি তোমাদের প্রথমে অস্থিতিস্থাপক সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি। অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা একটু আগে শিখছি যে অস্থিতিস্থাপক সংঘর্ষের প্রথম বিষয় হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তিন নাম্বারে হচ্ছে তোমার, আমরা দেখছি যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে, আমরা শেষে ধরে নিচ্ছি যে বস্তু দুইটা আলাদা হয়ে গেছে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় মিলিত হয়ে যাবে, অর্থাৎ বস্তুদ্বয় আলাদা হবে না, মিলিত হয়ে যাবে। এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য। এখন অস্থিতিস্থাপক সংঘর্ষের একটা যদি আমি তোমাদের উদাহরণ দিই, মনে করো যে দুইটা কাদা মাটির
দুইটা কাদামাটির বল নিচ্ছে, দুইটা কাদামাটির বলের মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তুমি যদি একটা কাদামাটির বল দ্বারা আরেকটা কাদামাটির বলকে যদি আঘাত করো, তাহলে কি হবে, দুইটা বলই লেগে যাবে, একসাথে লেগে যাবে। তাহলে এই ধরনের সংঘর্ষকে বলবো আমরা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমি চলে যাব স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তিও সংরক্ষিত থাকবে। তাইলে অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকতো না, আর স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে, এবং বস্তুদ্বয় অস্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় মিলিত হয়ে যাবে, আর এটার মধ্যে বস্তুদ্বয় মিলিত হয়ে যাবে না। যেমন তুমি কাদামাটির বলের পরিবর্তে আমি যদি বলি তোমার দুটি মার্বেল, দুটি মার্বেলের মধ্যে যদি সংঘর্ষ হয়, দুটি মার্বেলের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে যে সংঘর্ষ হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ দুইটা মার্বেল একটা আরেকটাকে যদি টোকা দাও, তাহলে দুইটা মার্বেল দুই দিকে ছিটকে যাবে। তাহলে এই ধরনের সংঘর্ষকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমি একটা তোমাদের সূত্র প্রমাণ করব, এবং সূত্রটা খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি। সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এবং সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমাদের আবার নিচে অঙ্ক লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক, ওই লিঙ্কটাতে গেলে তোমরা স্থিতিস্থাপক সংঘর্ষের অনেকগুলো অঙ্ক পাবা। আমি আজকে স্থিতিস্থাপক সংঘর্ষের একটা অঙ্ক শেষে দেখাবো, আর নেক্সট ক্লাসে যদি সময় পাই তোমাদের আর একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের উপরে। আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের প্রথম যে বৈশিষ্ট্যটি দেখছিলাম সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে। তো বস্তু আমি ধরলাম দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটছে, তাইলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় দুইটা বস্তু, একটা M1 U1 আগের মতো, M2 U2 তাদের মধ্যে সংঘর্ষ হইল, সংঘর্ষের পরে দুইটা বস্তু আলাদা হয়ে গেছে, একটা হচ্ছে B1 আরেকটা হচ্ছে B2, দুইটা ভিন্ন দিকে চলে গেছে B2। এখন আমরা দেখব কোনটার B1 এর মান কিভাবে বের করতে হয় এবং B2 এর মান কিভাবে বের করতে হয়, এবং খুব সহজেই। তাহলে প্রথমে দেখো, আমরা জানি, যদিও তোমাদের এই সূত্রের প্রমাণটা পরীক্ষায় আসবে না, কিন্তু এখান থেকে প্রাপ্ত যে সূত্রগুলো এবং ঘটনাগুলো খুব ভালোভাবে জানতে হবে। তাহলে প্রথমে আসো, আমরা জানি যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি, M1U1 প্লাস M2U2 ইকুয়াল M1V1 প্লাস M2V2। এটাকে যদি আমরা ওয়ান গুলো একসাথে আনি, তাহলে M1 যদি কমন নিই তাহলে কি থাকে, U1 মাইনাস B1। এদিক থেকে যদি M2 কমন নিই তাহলে B2 মাইনাস U2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা জানি যে ভরবেগ সংরক্ষিত থাকবে, কোথায়, স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আসো অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে, তাহলে হাফ অফ M1U1 স্কোয়ার, আমরা প্রথমে গতিশক্তি সূত্র শিখছি, হাফ অফ M2U2 স্কোয়ার সমান হাফ অফ M1V1 স্কোয়ার হাফ অফ M2V2 স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি আমরা হাফ দ্বারা ভাগ করে দিই, টু দ্বারা গুণ করি বা হাফ দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে, M1U1 স্কোয়ার M2U2 স্কোয়ার সমান M1V1 স্কোয়ার প্লাস M2V2 স্কোয়ার। তাহলে ওয়ান গুলো যদি একসাথে আনি, M1 যদি কমন নেই তাহলে U1 স্কোয়ার মাইনাস B1 স্কোয়ার, আর যদি M2 কমন নেই তাহলে কি থাকে, B2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ সূত্র অনুসারে লিখতে পারি, A² - B² A + B A - B। এ হচ্ছে মোটামুটি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমি যে কাজটা করব, তোমাদের
দুই নং ভাগ এক নং দিব। 2 নং কে যদি আমি 1 নং দ্বারা ভাগ করি, তোমরা একটু খেয়াল করো, তোমরা আগে থেকে বলে দিচ্ছি কি কি হচ্ছে। যদি আমরা 2 নং কে ভাগ করি, এম ওয়ান এম ওয়ান কাটা, মাইনাসটা কাটা, থাকে U1 প্লাস V1, M2 M2 কাটা, B2 মাইনাস U2 কাটা, থাকে হচ্ছে B2 প্লাস U2। তাহলে আমি এখন 2 নং কে 1 নং দ্বারা ভাগ করতে, তাহলে 2 ভাগ 1, তাহলে ভাগ করলে থাকে হচ্ছে এখানে U1 প্লাস V1, আর এদিকে থাকে হচ্ছে U2 প্লাস B2। এই হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন তোমরা কি করবা, V1 এবং V2 এর মান বের করবা। কিভাবে বের করবা দেখো, আমি যদি বলি যে আমি প্রথমে V1 এর মান বের করব, তাহলে V1 এর মান যদি বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, V2 টা বাদ দিতে হবে। V2 এর সাথে গুণাকারী কি আছে, M2, তাহলে M2 আমাদের এটার সাথে গুণ করতে হবে। তো M2 B2 আর M2 B2 কাটাকাটি যাবে। আরো খেয়াল করতে হবে, দুইটা হচ্ছে একই চিহ্নে, তার মানে দুইটার মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে আমি এখন কি করব, 3 নং এর সাথে M2 গুণ করব এবং 1 নং থেকে সেটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায় দেখো, 3 নং এর সাথে যদি M2 গুণ করি, M2 U1 M2 V1 M2 U2 M2 B2, এটার সাথে আমরা 1 নং বিয়োগ করব। 1 নং হচ্ছে M1 U1 M1 V1 M2 B2 মাইনাস M2 U2। আচ্ছা, এবার আমরা দুইটার মধ্যে যদি বিয়োগ করি, তাহলে কি দাঁড়ায় দেখো। এখন এখানে আমরা একটু বিয়োগটা খেয়াল করি, তাহলে দেখো বিয়োগে কি হচ্ছে। প্রথমে যদি আমি এই পাশে আসি, তাহলে দুটার মধ্যে U1 কমন যায়, তাহলে U1 যদি কমন যায়, তাহলে আমরা লিখতে পারি M2 মাইনাস M1। ওকে, এই দুইটার থেকে আমাদের B1 কমন যায়, তাহলে থাকে হচ্ছে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা লিখতে পারি M1 প্লাস M2। তোমাদের আমি আবার পাশে এটার দেখাচ্ছি। এবার এখানে একটু খেয়াল করো, M2 B2 M2 B2 কাটা যায়, তাহলে এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 M2 U2। এখন যদি আমরা B1 এর মান বের করতে যাই, তাহলে কি থাকে, 2 M2 U2 মাইনাস U1 M2 মাইনাস M1 বাই হচ্ছে M1 প্লাস M2। এটা হচ্ছে আমাদের B1 নির্ণয়ের সূত্র। এতক্ষণ যা করছি সেটা মনে নাও থাকলেও এই সূত্রটা মনে রাখতে হবে, এটা আমাদের হচ্ছে B1 নির্ণয়ের সূত্র। এখন আমাদের B2 একইভাবে তোমরা নির্ণয় করবা। B2 নির্ণয় করলেও তোমাদের প্রায় সেম রেজাল্টই আসবে, তোমরা বাসায় B2 নির্ণয়ের চেষ্টা করবা। তো আমি এটা তোমাদের শর্টকাটে লিখে দিচ্ছি, B2টা কি আসবে, এটা যদি 2 হয় এটা 1 হয়, M1 U1, এবং এগুলো যদি 1 হয় এটা 2 হয়, M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2। তো এভাবে তোমরা B2টা নিজেরা বাসায় চেষ্টা করবা। এ হচ্ছে সংঘর্ষের যদি স্থিতিস্থাপক হয়, সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তখন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব V1 এবং V2 এর মান নির্ণয়ের জন্য। আমি তোমাদের ওই ফেসবুক পেজ থেকে যে লিংক দিব, ওই লিংকের শেষের একটা অঙ্ক তোমাদের করতেছি, শেষের অঙ্কটা দেখো। দেখো আমি আমার ফেসবুক পেজ থেকে তোমাদের লিঙ্কটা নিচে দিয়ে দিব, এখান থেকে একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 10 নাম্বারটা করতেছি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, কেউ কোথাও সমস্যা করলে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। তো প্রথমে দেখো, 20 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান সমবরের দুইটি গাড়ি চলার পথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, প্রথম গাড়ির পরিবর্তিত ব্যাগের মান ও দিক নির্ণয় করো। প্রথম গাড়ির ব্যাগ নির্ণয় করতে হবে, অর্থাৎ V1 নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সমবেগে চলমান, এখন দুইটাই যদি সেম স্পিডে চলতো তাহলে কোন গাড়িটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হইতো, সেটা আমরা বের করতে হবে।
তো প্রথম অঙ্কটা আমরা সহজেই করে ফেলতে পারি। দেখো 1 নম্বর অঙ্কটা কিভাবে করব, তো প্রশ্নের মধ্যে 20 মিটার পার সেকেন্ড, ইউ 20 মিটার পার সেকেন্ড, তাহলে ভি বি হচ্ছে সরি U1, তারপর হচ্ছে U2, U2 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং M1 M2 দুইটাই সেম। আমি ধরে নিলাম X তো ধরতে পারো, আমি ধরো এটা কমনলি যেহেতু M ধরে নিলাম। M ধরে এখন B1 এর মান বের করো। আমরা জানি B1 ইকুয়াল টু M2 U2 মাইনাস U1 বাই M2 মাইনাস M1 বাই হচ্ছে M1 প্লাস M2। এখন M2 এর জায়গায় যদি M বসাও, আর U2 এর মান এখন বসাবো না, কারণ আমরা একটা সুবিধা নিতে চাচ্ছি। কি সুবিধা? এখানে M M যদি বিয়োগ করি তাহলে আমরা একটা সুবিধা পাবো M M, তাহলে M M এ লেখা যায় হচ্ছে 2M, আর এদিকে হচ্ছে 0, 2M U2, আর এটা হচ্ছে 0, তাহলে 2M 2M কাটা কি থাকে U2, তাহলে U2 U2 এর মান কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তো পরীক্ষা অনেক সুন্দর করে লিখবা। আমি মোটামুটি রাফের মতো তোমাদের এখানে দেখাইলাম, যে একটু শর্টকাটের জন্য। এইভাবে তুমি B1 এর মান বের করতে পারবা। এবার আসো তুমি B1